আর সাতটায় বাংলার শুরুতেই যে ছবি আপনাদের সামনে রাখবো, ভো ভ্যাকসিন কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ফিরাদ, সুদীপ, নয়না, অতীনের সঙ্গেই ফলকে দেবাঞ্জন। পশ্চিমবঙ্গের যুগ্ম সচিব পরিচয়, নেতা মন্ত্রীর সঙ্গে ফলকে নাম রয়েছে দেবাঞ্জনের। আপনারা দেখছেন সেই ছবি, দেবাঞ্জনের নাম রয়েছে নেতা মন্ত্রীর সঙ্গে ফলকে। তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে দেবাঞ্জনের নাম, রীতিমতো চক্ষু চড়কগা ছোঁয়ার জোগাড়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তালতলা থেকে। ব্রতদীপ, রীতিমতো শিউরে উঠছি, আতঙ্কের তো আর শেষ থাকছে না। তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে দেবাঞ্জনের নাম, আমাদের দেখাও পুরো বিষয়টা। দেখো পাপিয়া, তোমাকে যেটা বলে রাখি যে শুধু যারা যে ভ্যাকসিন নিয়েছেন বা যারা দেবাঞ্জনের ওই অফিসে চাকরি করতেন তারাই নয়, এই দেবাঞ্জনের প্রতারণার জালের শিকার হয়েছেন বহু মানুষ। ঠিক যেমন শিকার হয়েছিলেন ত্রিপুরা শঙ্কর সেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগারের সদস্যরা। আমরা যেটা জানতে পেরেছি স্থানীয় সূত্রে, যে এই এলাকায় কিন্তু যে দেবাঞ্জনের যাতায়াত ছিল এবং 26 ফেব্রুয়ারি 2021 অর্থাৎ এই বছরের 26 ফেব্রুয়ারি এখানে একটি অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি উন্মোচন করা হয় ঠিক এই তালতলার 53 নম্বর ওয়ার্ড শীতলা মন্দিরের কাছে। এবং এই অনুষ্ঠানের আয়োজক ছিল ত্রিপুরা শঙ্কর সেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগার। এবং যেটা জানা যায় যে এইখানে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায়, শ্রী তাপস রায়, শ্রী অতীন ঘোষ। এবং মূর্তির আবরণ উন্মোচন করেন জনাব ফিরাদ হাকিম, এগুলো কিন্তু ফলকে লেখা। এবং ঠিক তার নিচেই দেখা যাচ্ছে মুখ্য উপদেষ্টা হিসেবে যার নাম সেটি হচ্ছে শ্রী দেবাঞ্জন দেব, এবং যার ডেজিগনেশন লেখা আছে যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে যে অনুষ্ঠানটি হয়েছিল, আমরা সেই ছবিও পেয়েছি যে যেদিন এখানে অনুষ্ঠান হয়েছিল সেদিন অন্যান্য অতিথিদের সঙ্গে কিন্তু দেবাঞ্জন দেব এখানে উপস্থিত ছিল এবং সে মঞ্চে ছিল, সে মঞ্চে অন্য অতিথিদের সঙ্গে বসে এমনকি বক্তৃতা দেয়। এবং শুধু তাই নয়, এই যারা এই অনুষ্ঠানে আয়োজক তারাও কিন্তু এটা জেনেছিলেন যে এই দেবাঞ্জন দেব কিন্তু যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকারের, এবং সেই হিসাবে মুখ্য উপদেষ্টা হিসাবে ফলকে তার নাম রাখা হয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে এখন আমরা বর্তমানে দেখতে পেয়েছি যে দেবাঞ্জন দেবের নামটি কালো কালি দিয়ে মোছার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এই যে প্রতারণার বিষয়টি যখনই সামনে এসেছে তারপরেই কিন্তু কেউ বা কারা এই তার নামটি এখান থেকে মোছার চেষ্টা করেন, কিন্তু যেহেতু পাথরের ওপর খোদাই করা নামটি তার কারণে পুরো মেটানো যায়নি। এবং যে তথ্য আমরা পাচ্ছি যে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের সঙ্গেও কিন্তু ওঠা বসা ছিল এই দেবাঞ্জন দেব, এবং যেদিন এখানে অনুষ্ঠানটি হয় সেদিন কিন্তু রীতিমতন পুরো দস্তুর একবারে আমন্ত্রিত অতিথির মতন সে বসে, এবং যারা স্থানীয় বাসিন্দা তারা যাচ্ছেন যে তাকে দেখে কিন্তু কেউ কোনো বোঝার উপায় ছিল না যে তিনি কোনো পদস্থ আধিকারিক নন, কারণ তিনি যখনই আসতেন তার সঙ্গে প্রচুর লোক থাকতো, এমনকি তার সশস্ত্র দেহরক্ষীও থাকতো। এবং এখানকার যারা সদস্য অর্থাৎ যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছিলেন ত্রিপুরা শঙ্কর সেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগার, তারাও কিন্তু জানতেন যে এই দেবাঞ্জন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব। এবং আমরা আরও যে তথ্য পাচ্ছি যে এইখানে কিন্তু স্থানীয় বাসিন্দাদের থেকে কয়েকজনকে তিনি চাকরির অফার করেছিলেন এবং তাদের থেকে কয়েকজন এরকম একের পর এক প্রতারণা চালিয়ে যাচ্ছিল দেবাঞ্জন। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ ব্রতদীপ, আপনাদের দেখাবো আরও এক তথ্য সামনে এসেছে। কোভিশিল্ডের আড়ালে এনক্যাসিন 500 ইনজেকশন, কসবার দেবাঞ্জনের অফিস থেকে মিলল কোভিশিল্ডের ফেক লেবেল। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, এই গোটা প্রক্রিয়াটা কিভাবে করতো দেবাঞ্জন? দেখো, গোটা প্রক্রিয়াটায় কিন্তু জাল, জাল আর জাল, শুধুই জাল। কারণ যে বিষয়টা উঠে আসছে, প্রথমে জানা যায় জাল আইএএস, তার পরবর্তী ক্ষেত্রে জানা যায় জাল ভ্যাকসিনেশন সেন্টার, এবং তার পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেটাও কিন্তু জাল। এই দেবাঞ্জনকে যত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একের পর এক যে তথ্য উঠে আসছে তাতে কিন্তু রীতিমতো তদন্তকারীরা ভাবছে যে এর পিছনে আরও কে কে যুক্ত রয়েছে বা আরও ঠিক কী কী উঠে আসতে পারে। যে বিষয়ে তোমায় বলে রাখি যে কসবা যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে ভ্যাকসিনেশন সেন্টার তৈরি করা হয়েছিল, এবং সেইখানে যে ভ্যাকসিন উদ্ধার করা হয়েছে আজকে ফরেন্সিক এবং গোয়েন্দারা এখানে আসেন, আসার পরবর্তী ক্ষেত্রে তারা যেটা পায় এখান থেকে প্রায় 120টি ভায়াল এখান থেকে উদ্ধার হয়েছে, যেগুলির গায়ে লেখা রয়েছে কোভিশিল্ড। এবং সেই কোভিশিল্ড যখন খোলা হয় লেবেল, দেখা যায় ভেতর দিকে কিন্তু অন্য একটি ইঞ্জেকশনের নাম রয়েছে, যেটা হচ্ছে এনক্যাসিন, যেটা অ্যামিকাসিন, অ্যামিকাসিনের এনক্যাসিন 500। এবং এই ইঞ্জেকশনটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইঞ্জেকশন, এবং এই ইঞ্জেকশন মূলত যাদের
যাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে কোনো সমস্যা থাকে বা কোনো ইনফেকশন থাকে তাদের কিন্তু এই ইনজেকশনটা দেওয়া হয়। অর্থাৎ এই অ্যামিকাসিনের এনকাসিন 500 ইনজেকশন সেই ইনজেকশন সে বাজার থেকে কিনতো, এবং যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন ওষুধ দোকান থেকে সেই ইনজেকশনগুলো কিনতো। যেহেতু তার কাছে কোনো প্রেসক্রিপশন ছিল না, সেই কারণে পুলিশ যেমনটা জানাচ্ছে সে বিভিন্ন দোকানগুলোতে যেত, ওষুধ দোকানে যেত এবং সেখানে গিয়ে নিজেকে কেএমসির জয়েন্ট কমিশনার পরিচয় দিত এবং এই পরিচয় ব্যবহার করে প্রচুর পরিমাণে এরকম এনকাসিন 500 ইনজেকশন সে কিন্তু তুলতো। তার পরবর্তী ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে এই অফিস থেকে তার কম্পিউটার থেকে প্রচুর পরিমাণে এরকম ফেক লেবেল উদ্ধার হয়েছে, যে লেবেলগুলিতে কিন্তু এই কোভিশিল্ডের যে লেবেল তেমনটা পাওয়া গেছে। এছাড়া আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তুমি জানো এর জাল কলকাতা পুলিশ এলাকায় শুধুমাত্র কসবায় ঘটেছে তেমনটা কিন্তু নয়। যেমনটা জানা যায় গত শুক্রবার দিনকে আমার স্ট্রিট সিটি কলেজে, সেখানে কিন্তু নর্থ সিটি কলেজে, সেখানে কিন্তু এরকম একটা সে ভ্যাকসিনেশনের জন্য ক্যাম্প তৈরি করে এবং তার পরবর্তী একদমই পার্থ একের পর এক ক্যাম্প করেছে সে, এবং কোন জায়গায় সে মাস্ক বিতরণ করেছে, স্যানিটাইজার বিতরণ করেছে। অর্থাৎ কিভাবে একের পর এক মানুষের সঙ্গে প্রতারণা করেছে, ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ পার্থ। আপনাদের জানাবো কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন কেন্দ্রে দেয়াই হয়নি করোনার ভ্যাকসিন, ভুয়ো কেন্দ্রে দেয়াই হয়নি কোভিশিল্ড কিংবা কোভ্যাকসিন, কোনো ভায়ালেই ছিল না ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, এমনকি ম্যানুফ্যাকচারিং ডেট। এ প্রসঙ্গে কি জানিয়েছেন ডেপুটি সিএমওইচ দেখুন। কোনো ডেট কিছু নেই এবং সেই ভায়ালটা আমরা যে কোভিড মানে যে ভায়ালগুলো আমরা ব্যবহার করি কোভিশিল্ড বা কোভ্যাক্স, তার গায়ে যেরকম ব্যাচ নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, এমন কি কোম্পানি ধরুন ভারত বায়োটেক বা সেরাম ইনস্টিটিউট এরম বলে কিছু লেখা ছিল না, শুধু একটা গ্রিন একটা লেভেল ছিল, তাতে লেখা ছিল কোভিশিল্ড আর রিকম্বিনেন্ট ভ্যাকসিন বলে লেখা ছিল। কিন্তু আমরা যে রিকম্বিনেন্ট মানে হচ্ছে কি ডাস্ট, মানে একটা পাউডার থাকে আর একটা তার সঙ্গে মেশানোর জন্য একটা জল থাকে, সেটা ডিস্টিল ওয়াটারও হতে পারে আরও অন্য কিছু হতে পারে। এই ডাস্টের মধ্যে ওই জলটা মিশিয়ে ঝাঁকিয়ে তৈরি করা হয়, এটাকে বলে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। কিন্তু এটা আমরা কিন্তু যেটা কোভ্যাক্স বা কোভিশিল্ড দিই সেটা কিন্তু তা নয়, সেটা একদম তৈরি ভ্যাকসিন, লিকুইড ভ্যাকসিন থাকে। কিন্তু এটা এটা যেমন বিসিজি ভ্যাকসিন এরকম হয়, তারপরে মিজেলসের ভ্যাকসিনগুলো এরকম হয়, এগুলো হচ্ছে ওই ডাস্ট থাকে তার সঙ্গে জলটা দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে আমরা সিরিঞ্জে করে টানি না। সব জায়গায় এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, সব ম্যানুফ্যাকচারিং ডেট থাকা উচিত, নকলে নেই। এবং এই ভ্যাকসিনের ভায়ালের সাইজটাও ছোট, আমি যেটা চোখে দেখেছি আমাদের যে 10 ডোজের ভায়ালের যে সাইজ চোখে দেখা, আমি এমনি দেখিনি মানে ছবিতে, এ সাইজটাও কিন্তু অনেক ছোট ছিল এবং সেই লেভেল আর আমরা যেটা দিই এক লেভেল না, কিছু ব্যাচ নাম্বার ছিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, করোনার ভ্যাকসিন অর্থাৎ কোভিশিল্ড কোভ্যাকসিন যে দেয়া হয়নি এটা তো প্রমাণ হয়ে গেল, কলকাতা পৌরসভার তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, কোভিশিল্ড কোভ্যাকসিন তো বটেই, স্পুটনিক ফাইভের কথাও অনেকে বলেছেন। কলকাতা পুরসভা বা রাজ্য সরকার কিন্তু স্পুটনিক ফাইভ দেন না, এরকম কলকাতা পুরসভার পক্ষ থেকে বলা হচ্ছে। অন্যদিকে যে ভায়ালটা পাওয়া গিয়েছে, এই ধরো ভায়ালটা, সেই ভায়ালে তোমার লেখা আছে রিকম্বিনেন্ট বলে একটা লেখা রয়েছে এই ভায়ালেতে। তো এই রিকম্বিনেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটা একটা লিকুইড এবং একটা পাউডারের মিশ্রণ। তো কোভিশিল্ড যেটা, সেটা কিন্তু এই ধরনের কোনো ফর্মুলা নয়। এই ধরনের ফর্মুলায় কী হয়, বিসিজি বা হামের টিকা সেগুলো তৈরি হয়, কিন্তু করোনার কোনো টিকা হয় না এমনটা দাবি করা হচ্ছে। এবং এই যে শিশিটা যেটা রয়েছে সেটা কিন্তু আকারে ছোট, অরিজিনাল কোভিশিল্ডের থেকে এই শিশিটা আকারে ছোট। এবং তার সঙ্গে এটাই লেখা আছে যে 4টে ডোজ, 2 ml 4টে ডোজ হয়। কোভিশিল্ড থেকে সচরাচর 10 থেকে 11টা ডোজ দেওয়া যায়। তো স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে, এতে ব্যাচ নাম্বার যেরকম নেই, এতে কারা ম্যানুফ্যাকচারার তার নাম নেই, এবং এইটা সেই কারণেই কলকাতা পুরসভা প্রাথমিক ভাবে যেটা দেখেছে, দেখে তাদের মনে হয়েছে যে এটা কোনোভাবেই করোনার ভ্যাকসিন নয়, এই ধরনের হামের বা বিসিজির ভ্যাকসিন হতে পারে এবং এটা ছোটও আকারে। তো সব মিলিয়ে এইটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে এটা যাদেরকে দেওয়া হলো, আজকে কলকাতা পুরসভা চিকিৎসক বলছো যাদেরকে দেয়া হলো খুব স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ অর্ণব। তারা আতঙ্কিত, তারা উদ্বেগে রয়েছেন, আদৌ কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, মানে কিছু কি হতে পারে, যারা ভ্যাকসিন নিয়েছেন তারা কি বলছেন, এবং সেই সঙ্গে এই প্রতিক্রিয়া প্রসঙ্গে কি জানিয়েছেন চিকিৎসক অজয় সরকার দেখুন।
মোবাইল নিয়ে ঢুকতে হবে না, বলতো মোবাইলটা রেখে দিন, আধার কার্ড আর ফোন নাম্বার, আধার কার্ডের মধ্যে ফোন নাম্বারটা লিখে ওরা জমা নিত, জমা নিয়ে বলতো দাঁড়াতে, লাইন বাই লাইন ঢোকাতো। ভায়ালগুলোতে কি লেখা ছিল? কোভিশিল্ড লেখা ছিল, আর সিরিঞ্জ আমার সামনে সিরিঞ্জ আমি খুলতে দেখেছি, কিন্তু ভ্যাকসিনটা বার করতে দেখেছি না, ভ্যাকসিন আমি বার করতে দেখিনি। তো ভ্যাকসিন কি সেই সময় বার করতে দেখেছি? না, চার পাঁচটা ভ্যাকসিন সিরিঞ্জ সাজানো ছিল আর খুব সরু সুচ, হ্যাঁ রেডি করা ছিল, আমরা গেছি সঙ্গে সঙ্গে পুশ করেছে ছেড়ে দিয়েছে। আমাদের বলেছে ভ্যাকসিন নিতে হবে, নিয়েছি, তারপরে উনি যা দাওয়া দিয়ে দিয়েছে। না না, আমরা ছবি টবি কিছু তোলা, ভ্যাকসিন বার করতে দেখেছি না শিশিতে। না না, ওর মধ্যে রেডি করাই সব ছিল, আমাদের গিয়ে শুধু দেওয়া হয়েছে। এখানে অবস্থা বলতে মানে সিরিঞ্জের মধ্যে রেডি করা ছিল মা, আমাদের সামনে সিরিঞ্জে করে বার করা হয়নি। যেটা আমি জানতে চাই, যারা নিয়েছেন তাদের মধ্যে নেওয়ার পরে কোন রকম রিয়াকশন হয়েছিল কিনা, যদি কোনো রিয়াকশন না হয়ে থাকে তাহলে একটা ইনার্ট মেটেরিয়াল তারা দিতে পারে যেটাতে রিয়াকশন হয়তো হবে না, জেনে বুঝেই এটা করে থাকতে পারে। আর যদি কিছু রিয়াকশন হয় তাহলে এর কেমিক্যাল অ্যানালিসিস করা দরকার এবং ফিউচারে কোনো রিয়াকশন হতে পারে কিনা, যেরকম হেভি মেটালস যদি থাকে তার মধ্যে, সেই হেভি মেটালস গুলো পরে কিন্তু নানা রকম শরীরে রিয়াকশন করতে পারে, সেটা কার্ডিয়াক হতে পারে, নিউরোজেনিক হতে পারে, হিমাটোলজিক্যাল প্রবলেম করতে পারে, সব সিস্টেমেই হেভি মেটালস, কিডনিকে এফেক্ট করতে পারে, কখনো লিভারে করতে পারে, যেরকম আমরা জানি আর্সেনিক স্মল অ্যামাউন্ট জলের মধ্যে থাকলে ইভেন্চুয়ালি আর্সেনিক থেকে অনেক কিছু হয়, সেটা আপনারা খবরেও আগে পেয়েছিলেন। হ্যাঁ, সেই রকম হেভি মেটাল আছে কিনা এগুলো সব অ্যানালিসিস না করে না ঠিক গেজ ওয়ার্কের উপর বলা যাবে না, তবে এটা নিশ্চয়ই ইনভেস্টিগেট করা উচিত এবং আমি শিওর সরকার থেকে এটা করব।